আমি গ্যারান্টি দিয়ে ভাই শাড়ি সেল করি। আচ্ছা দেখেন কত সুন্দর একটা, এ হলো বডির কাজটা। আচ্ছা 84 গ্রামটা সুতা, এই যে আচলের কাজটা ভাই দেখাই দেন, আর পায়ের কাজটা। আপনাদের মূল প্রফেশনই হচ্ছে জামদানি শাড়ি নিয়ে কাজ করা, আমাদের আর অন্য কোনো কাজ নাই। আর যারা জামদানি শাড়ি বুনন করা তারা অন্য কাজ করতে পারে না ভাই, মনের থেকে কাজ করে, বুঝছেন ভাই। তাঁতিরা চায় না যে আমার শাড়িটা সেল না হোক, তাঁতিরা চায় যে যত ভালো করবে তার শাড়িটা এত সেল হয়ে যাবে। আচ্ছা ভাই, এই যে আমাদের যে সুতাগুলো আছে এটি কিন্তু আমরা মার করি, মার করার পরে রোদ্রে শুকানো দিই। আচ্ছা মানে সাদা সুতা আপনারা এরপরে কি করেন, কালার করেন? হ্যাঁ কালার করে এদের রোদ্রে দেই, রোদ্রে দেওয়ার পর মনে হয় শুকাইলে ওই দিয়ে আবার এই শাড়ি বানানো শুরু হয়ে যায়। ভাই চলেন ভিতরে, আমরা যে শাড়ি বানাই এবং বুনন করি ওটি আপনাদেরকে দেখাই। আচ্ছা এটা হচ্ছে আপনাদের তাঁত কারখানা? হ্যাঁ এটা আমাদের তাঁত কারখানা, আমাদের বাসাই কিন্তু এটা। জি জি। হ্যাঁ যদি কোনো ভাই এবং আপুরা আসতে চায় তাহলে কিন্তু আমার বাসায় দেখতে পারবে যে আমিও নিজেও কাজ করতেছি। আচ্ছা দেখেন দর্শক, এই মুহূর্তে রয়েছে হচ্ছে তাঁত কারখানা। এখানে কিন্তু যেহেতু এখন দুপুরের টাইম, লাঞ্চ টাইম, যার কারণে কিন্তু এখন তাঁতিরা কিন্তু মানে লাঞ্চে চলে গেছে। ওকে এদিকে এদিকে দেখেন, এদিকে তাঁত রয়েছে, আর এদিকে এই যে দেখতে পাচ্ছি এগুলো সুতা তাই না? হ্যাঁ ভাই এটি সুতা, এটি আমরা কিন্তু রং করি, এটি আমার আব্বু নিজে রং করে। আমার বাসা সর্বমোট 8-10টার মতন আছে, কিন্তু আমার তাঁত আছে 50টা, কারণ এটি সপ্তাহের ঘরে ঘরে দেওয়া, প্রতিটা মানুষের ঘরে ঘরে দেওয়া হয়। এই বাড়িতেও কিন্তু একটা তাঁত রয়েছে, আমরা জঙ্গলে নিতাম। আচ্ছা এদিকেও তাঁত কারখানা রয়েছে তাই না? এই যে দেখেন দর্শক, একটু দেখান তো ওই সাইডে যান, আমরা একটু দেখাই দর্শক। এখানেও দেখেন এই যে কাজ করতেছে, মানে এখন তো কাজ করে না তাই না? না ভাই দুপুরে তো লাঞ্চের টাইম, এই জন্য সবাই খাওয়ার জন্য বাসায় চলে গেছে। প্রত্যেক দিন আপনাদের এক একটা তাঁত কারখানায় কয়টা করে শাড়ি তৈরি? ভাই আমার তাঁত আছে 50টা, কিন্তু 1500 বাসায় দেওয়া, কারণ এই সবাই তো মিলে কাজ করে, দেখা যাচ্ছে আমার বাসায় তো থেকে কাজ করতে পারে না, এই জন্য আমার এলাকায় বাসায় দেওয়া আছে, আপনারা ভিডিও করে নিতে পারেন। এই সমস্ত বাড়িতে কি তাঁত আছে? হ্যাঁ সবগুলো বাসায় তাঁত আছে, ওই শাড়িগুলো আমি আনি। আমার কারখানা তো দেখলেন বা দেখাইলাম, এখন যে শাড়িগুলা কারখানা থেকে বানানো শেষ হয়েছে এই শাড়িগুলা কিন্তু আমরা রোদ্রে শুকাইতেছি। শাড়িগুলা দেখতে পারতেছেন এখন রোদ্রে শুকানোর পরে, রোদ্রে শুকানোর পরে দেখা যাচ্ছে কোনো ফসকা ফসকা হবে না, ওই শাড়ি খুব সুন্দর থাকে, এই জন্য কিন্তু আমরা শাড়িগুলা রোদ্রে শুকাই। আচ্ছা তারপর আমরা বাস করি, রোদ্রে শুকানোর পরে আমরা লকারে নিয়ে রাখি আমাদের ঘরে। আজকে ভাই আমি এখানে কিছু স্যাম্পল রেখেছি দর্শকদেরকে দেখানোর জন্য। আচ্ছা তো প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। দর্শক আপনারা জেনে থাকবেন যে রূপগঞ্জ মানে হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। জি ভাই। আর মূল যে ঢাকাই জামদানি শাড়ি, মূল ঢাকাই জামদানি শাড়ি মূলত এই নারায়ণগঞ্জের রূপগঞ্জে এখানেই তৈরি হয়। আর আপনার এই জায়গাটার সঠিক নামটা কি ভাইয়া? আমাদের এখানে আসতে হলে বুলতা গাউসিয়া আসতে হবে, প্রথমে নারায়ণগঞ্জের বুলতা গাউসিয়া মার্কেটের সামনে আসতে হবে। হ্যাঁ সামনে আসতে হবে, ওই জায়গা থেকে যদি আমাকে কেউ ফোন করে তাহলে হয়তো আমি রিসিভ করতে পারবো, আর যদি সিএনজি বা রিক্সা বা অটোওয়ালাকে বলে যে মাসুমাবাদ দিঘির পার শরীফ ভাইয়ের বাসায় যাবো। মাসুমাবাদ দিঘির পার, দিঘির পার শরীফ ভাইয়ের বাসা। আপনার এখানে বৃহৎ একটি দিঘি রয়েছে? জি ভাই। এই দিঘির ঠিক পারেই হচ্ছে আপনাদের খেলার মাঠ? আচ্ছা ওই মাঠে যদি বলে যে কোনো গাড়িওয়ালাকে আইনা নামায় দিবে, আর এই এলাকায় যদি এসে বলে যে শরীফ ভাইয়ের বাসায় যাবো অবশ্যই দেখা দিবে, এবং যদি বলে আমার আব্বুর নাম যে শফিউল্লাহর বাসায় যাবো, এক নামে চিনে যে জামদানি শাড়ি আমরা সেল করি। আচ্ছা এবং আপনি অনলাইনে পাইকারি বিক্রি করেন? জি ভাই আমরা অনলাইনে পাইকারি বিক্রি করি, আর খুচরাও তো বিক্রি করেন? হ্যাঁ খুচরাও দুই পিস নিতে চায়? হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে তো দর্শক আজকের ভিডিওর মাধ্যমে ভাইয়ের নিজস্ব কারখানা এবং নিজস্ব তাঁতিদের দ্বারা তৈরি করা শাড়িগুলো দেখাবো, যারা বাংলাদেশের বাহিরে অথবা বাংলাদেশের মধ্য থেকে অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি মূল তাঁতিদের মূল প্রস্তুতকারকদের কাছ থেকে নিতে চান, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এবং এখন আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রাইস সহ আমরা শাড়িগুলো দেখাবো, আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভাই যেহেতু সামনে পূজা, এই জন্য আমি কিন্তু লালের ভিতরে সাদা কিছু শাড়ি বানাইছি যে পূজাকে সামনে রেখে, তো আমি শাড়িটা প্রথমেই দেখাই দেই। আচ্ছা প্রথম থেকে আমি 1300 টাকা রেঞ্জের শাড়িগুলো দেখাই দিই। আচ্ছা সর্বনিম্ন প্রাইস আপনার এখানে 1300 টাকা? আচ্ছা তো এরপর আমি কিছু দামি শাড়ি আছে ওইটাও আমি দেখাই দিব। আচ্ছা এ হচ্ছে শাড়ির বডির কাজটা, সাদার মধ্যে এই কালেকশন গুলাই কিন্তু দুর্গাপূজায় সবথেকে বেশি চলে, এই জন্যই ভাই বানানো হয়েছে, যেহেতু সামনে পূজা কেন্দ্র করে কালেকশন গুলো বানানো হয়েছে। দেখা যাচ্ছে ভাই পূজা না, ওইটি সবসময় চলে, সেল হয়ে যায়। আচ্ছা
তো দেখা যাচ্ছে দেখাই দিলাম যে পূজার মাঝে এই শাড়িগুলো যদি কেউ অর্ডার করতে চায় প্রি অর্ডার নেওয়া হয়, এটা হচ্ছে কুচির কাজটা। আচ্ছা, আর এগুলোর প্রাইস পড়বে 1300 টাকা? হ্যাঁ, 1300 টাকা প্রাইস পড়বে। আর আমাদের এখান থেকে আরেকটা সুযোগ আছে, যারা নাকি 3 পিস নিবে তাদের জন্য 1300 টাকা পাইকারি হোলসেল। আচ্ছা, আর যারা 1 পিস নিবে তাদের জন্য কিন্তু 100 টাকা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে ভাইদের হচ্ছে নিজস্ব তাঁত কারখানা। প্রিয় দর্শক, আপনারা যারা এখান থেকে 1 পিস নিবেন তাদের জন্য পার পিসে 100 টাকা করে বাড়িয়ে দিতে হবে। ভাই আমি তো খালি শুধু নতুন ডিজাইন নিয়ে ব্যস্ত ভাই। আচ্ছা, আমি কিভাবে মানুষকে নতুন ডিজাইন দিব কাস্টমারদের খাই থাইকা? আমার নতুন ডিজাইন করতে খুবই ভালো লাগে, তো আমাকে যদি যারা ভাই এবং বোনেরা বিজনেস করতে আছে জামদানি শাড়ি নিয়ে, তারা যদি আমাকে ভিডিও দেখে উৎসাহ দেয় হয়তো সামনে আরো এগিয়ে যেতে পারবো। কারণ আমার তো আর কারো কাছ থেকে কিনে আনতে হয় না, আমি তাঁতি নিয়ে কাজ করি এবং আমি নিজেও তাঁতি, আমি নিজেও শাড়ি বুনন করি। মানে আপনি নিজেও শাড়ি বুনন করেন এবং একা বুনিয়ে তো আসলে এতগুলো শাড়ি বুনানো সম্ভব না, যার কারণে আপনার নিজস্ব মানে দাদন দেওয়া তাঁতি রয়েছে? জি ভাই, আমার 50টা তাঁত আছে, ওইটার মধ্যে 100 জন শ্রমিক কাজ করে। আচ্ছা, আমার শাড়ি কিন্তু সেল হয়ে যায়, না হলে আমি 100 জন শ্রমিক নিয়ে কাজ করতে পারতাম না। এদের এদের হচ্ছে একটা নতুন ডিজাইন। আপনি কি করতেন? আরেকটা কথা হলো ভাই, যদি অনলাইনে তো সবাই অনেক মানুষ আবার যে প্রতারণা শিকার হয়, আমি বলবো আমার বাসা আপনিও আসছেন চিনেন বা বুঝেন, হচ্ছে কুচির কাজটা। আচ্ছা, যদি কোনো কাটা ছিঁড়া থাকে যত দামি শাড়ি হোক আমি কিন্তু এই শাড়িটা রিটার্ন নিয়ে আসবো। আচ্ছা, এবং শাড়িতে কোনো ধরনের কাটা ছিঁড়ে কোনো ধরনের প্রবলেম থাকলে এটা আপনি এক্সচেঞ্জ করে দিবেন? হ্যাঁ, চেঞ্জ করে দিব, এবং কি ডেলিভারি চার্জের টাকা কারোর দিতে হবে না, ওইটা আমি নিজেই দিয়ে দিব। আচ্ছা, সারা বাংলাদেশ থেকে অর্ডার করার প্রসেসিং কি? সারা বাংলাদেশ থেকে অর্ডার করলে আপনার হোম ডেলিভারি দেওয়া হবে। আচ্ছা, হ্যাঁ, হোম ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে। আপনার কন্ডিশনে দেওয়া হবে শাড়িগুলো। ওকে, তো আমার 150 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। আচ্ছা, পার পিসে? হ্যাঁ, না না, 150 টাকা ডেলিভারি চার্জটা আমাকে বিকাশ করে দিবে, তাহলে অর্ডারটা কনফার্ম করে দিব। এই যে সিগ্রিং এর ভিতর বুলুর ভিতরে আপনার হলুদ কাজ করা, আচ্ছা, গোল্ডেন জরি। ওকে, এই হচ্ছে কুচি ডিজাইনটা। ওকে, হ্যাঁ, এটার প্রাইস কি 1300 টাকা পড়বে? এটার প্রাইস পড়বে 1400 টাকা। 1400 টাকা ফুলপার ডিজাইন। আচ্ছা, শুধু এই প্রাইসটা ওই আমরা ভাই কি দেখাবেন ভাই, যে 1300 টাকার যে শাড়িগুলো দেখাইছি বা 1400 টাকার, এটির কিন্তু অ্যাভেলেবেল অনেক কালার আছে। আপনার এই কালারগুলো সবগুলো শাড়ি তো ভাই দেখানো সম্ভব না, কারণ আমার এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রচুর শাড়ি রয়েছে, প্রচুর শাড়ি। হ্যাঁ, এই শাড়ি আরো ঘরে স্টক অনেক শাড়ি, সবগুলো ভাস্তো খোলা সম্ভব না। এ হচ্ছে গাছপা ডিজাইন, গাব কালার, এ হচ্ছে বডির কাজটা, এটার প্রাইস পড়বে আপনার 1600 টাকা। 1600 টাকা 1600 টাকা যারা 1 পিস নিবে তাদের জন্য 1600 টাকা। আচ্ছা, ঠিক আছে, এই হলো কুচির কাজটা। ওকে, বডির কাজটা তো আমি দেখাই দিলাম, এই হচ্ছে বডির কাজটা। আচ্ছা, আর ওই যে হচ্ছে আঁচলের কাজটা, এর মধ্যে তো কালার হবে তাই? হ্যাঁ ভাই, এই যে গাছপারের মাঝে এই ডিজাইনগুলো এই কালারগুলো হবে। আচ্ছা আচ্ছা, এগুলো সবই হচ্ছে গাছপারের কালার? হ্যাঁ, গাছপারের কালার, 1600 টাকা করে পড়বে। আচ্ছা, আর আমি কি দেখাবেন? জোপা হোল ডিজাইন দেখা যায় 1300 টাকার মাঝে। ওকে, এই শাড়িগুলো 1300 টাকা করে, জোপা হোল ডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে 1300 টাকা? হ্যাঁ, এটা হচ্ছে 1300 টাকা। আচ্ছা, এটা সমস্যা ভাই, আরেকটা ডিজাইন দেখাই দিই ভাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার চটাপাট ডিজাইন ভাই। ডিজাইনের শেষ নাই, আমি চাই যেন যারা নাকি বিজনেস করে এবং শাড়ি নিয়ে পরে তারা যেন আমাদেরকে ভিডিও ফোন দেয়। ভিডিও কল দিলে কিন্তু আমরা ধৈর্য সহকারে অনেক শাড়ি দেখাতে পারবো। আসলে প্রিয় দর্শক, একটা ভিডিওতে একটা ভিডিও হয় 10-15 বা 20 মিনিট, এই এতটুকু টাইমের মধ্যে কিন্তু এত এত শাড়ি দেখানো সম্ভব নয়। যারা আপনারা ব্যবসা করতেছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন, বা যারা খুচরা নিতেছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও কল দিলে বা ইমো হোয়াটসঅ্যাপে নক করলে এখান থেকে কিন্তু প্রচুর শাড়ির ডিজাইন আপনাদেরকে দেখানো হবে এবং আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ধৈর্য সহকারে দেখে শুনে নিতে পারবেন। এখন কি দেখাবেন ভাইয়া? এখন ভাই দেখাবো আপনার 2400 টাকার শাড়ি। এগুলো সাথে কি ব্লাউজ পিস থাকবে? জি ভাই, এটির সাথে ব্লাউজ পিস থাকবে, এটির রেট পড়বে 2400 টাকা। 2400 টাকা জি ভাই, এটি অনেক কালার আছে, এগুলোর প্রাইস পড়বে হচ্ছে 2400 টাকা। আচ্ছা, দেখেন কত সুন্দর কালেকশন, এই হচ্ছে আঁচলের ডিজাইন, আর এই হচ্ছে বডির ডিজাইন, আর এই যে পাড়ের ডিজাইনটা ভাই দেখাই দেন। ওকে, পাড়ের ডিজাইনটা কি কলকাপার বলে না? এটা গাছপার বলে, গাছপার না, গাছপার। এটা পড়বে 2400 টাকা, এগুলো কুচির কাজটা। হ্যাঁ, কুচির কাজটা ভাই, এডি 3000-4000 টাকা রেঞ্জের শাড়িগুলো ওরা সেল করে থাকে দোকানে। আচ্ছা, কিন্তু আমরা নিজের সকালের কারণে আপনারা দিচ্ছেন মাত্র? জি ভাই, আমাদের কিন্তু আরেকটা শুধু কি, যেমন স্টাফ বেতন নাই আমাদের। আচ্ছা, আমাদের কোনো দোকান ভাড়া নাই, দোকান খরচ নাই, এই জন্য কিন্তু আমরা একটা শাড়িতে প্রায় 1800 টাকা কমে দিতে পারতাছি। আচ্ছা, ওটা যারা নাকি বিজনেস করে তারাও দেখবে যদি ভিডিওটা দেখে। আপনারা আপনাদের নিজস্ব কারখানা থেকে, মূল তাঁত কারখানা থেকে, যেমন এই সাইডে এই পিছনেই হচ্ছে আপনার কারখানা, আর সামনে বসে ভিডিও গাছপার ডিজাইন মেরুন কালারের ভিতরে, এই যে বডির কাজটা। আচ্ছা, হচ্ছে আঁচলের কুচির কাজটা দেখাই দিলাম, হলো কুচির কাজটা। এর মধ্যে ভাই 50টা কালার হবে, 50টা কালার হবে। হ্যাঁ, যদি কেউ নিতে চায় কালার দিতে পারে, অন্য কোনো পেজে থেকেও আমাকে কিন্তু কালার দেওয়া দিতে পারে। আচ্ছা,
তো আরেকটা ডিজাইন আমি শাড়ি দেখাই দেই, জাম কালার অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি। প্রিয় দর্শক, অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি মূল তাঁতিদের কাছ থেকে আজকের ভিডিওতে মূল তাঁতিদের সন্ধান দিতে যাচ্ছি। আর এই হচ্ছে বডির কাজটা, আঁচলের কাজটা দেখছেন, এই যে দেখেন কত সুন্দর কালেকশন। পারে ডিজাইনটা দেখা দেন, গাছপার ডিজাইন। ওকে ভাই, আমাদেরকে ভিডিও ফোন দিলে আপনার সন্ধ্যা রাত্রি 8টা থেকে রাত্রে 12টা পর্যন্ত দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও কলে ধৈর্য সহকারে কিন্তু আমরা শাড়িগুলো দেখাই। দিনের বেলায় তো আপনারা শাড়ি বুননের কাজ করেন? হ্যাঁ, বুননের কাজ করি, তো সন্ধ্যা থেকে আমরা ফ্রি থাকি, তাহলে দেখানো যাবে শাড়িগুলো। তো আমি বলবো যে যারা আপুরা এবং বাইরে বিজনেস করতেছেন তারা সচকে দেখে আমাদের কারখানায় এসে নিয়ে যান, কারণ আমরা অনেক কষ্ট করে এই শাড়িগুলো বুনন করি। তো এখন আমাদেরকে কি শাড়িগুলো দেখাবেন? এখন ভাই আমি 3200 টাকা রেঞ্জের কিছু শাড়ি দেখাই দেবো। হ্যাঁ, এই শাড়িগুলো ভাই, হ্যাঁ এই শাড়িগুলো কিন্তু, এগুলো আপনাদের এখানে 3200, যেহেতু আপনারা মূল তৈরিকারক, মূল তাঁতি। জি ভাই, যারা হচ্ছে মার্কেট থেকে পাইকারি বিক্রি করে তারাও কি এই 3200 টাকা রাখবে না বেশি রাখবে? না ভাই, তারা তো 4,4200 টাকার নিচে শাড়ি সেল করবে না। আচ্ছা আচ্ছা, আমি গ্যারান্টি দিয়ে শাড়ি সেল করব ভাই, অন্য অন্য 10টা 20টা পেজে থেকে গ্যারান্টি দিয়ে শাড়ি সেল করব, কারণ আমাদের 100 জন শ্রমিক কাজ করে, তারা যদি শাড়ি সেল না করে তারা খাবে কি ভাই? আচ্ছা হ্যাঁ, আমার, আমি কিন্তু আমার উপরে ওরা নির্ভর করে, আমি নির্ভর করি আমাদের যারা ভাই বোনেরা ব্যবসা করে বিজনেস করে তাদের উপর। এই শাড়িটা 3200 টাকা? হ্যাঁ, এই শাড়িটা 3200 টাকা। এলো অনেক সুন্দর একটা শাড়ি, এলো বডি কাস্ট। সুতোর কাউন্ট কত হবে? এটা আপনার 84 কাউন্টের সুতো হবে। 84 কাউন্ট? জি ভাই। ওকে, 84 কাউন্টের সুতো হবে। আচ্ছা, গোলাপি কালার। আচ্ছা, এটার মধ্যে আর একটা, এটা হচ্ছে গোলাপি কালার। পুরো শাড়িটা আমি খোললাম না ভাই, ওটা খোলাই দেখছি, আপনারা স্ক্রিনশট দিতে পারেন, দেখেন কত সুন্দর শাড়িটা। এলো বডির কাস্টটা। আচ্ছা, আর এ হচ্ছে, এ হচ্ছে আসলের কাস্টটা। ওকে, এই ডিজাইনের মধ্যে মানে এই প্রেসিডেন্সের মধ্যে আরেকটা কালেকশন। জি ভাই, এই যে লালের মাঝে ভাই, এই শাড়িগুলো দেখলে চোখ মেলে কেউ তাকায় বলবে না যে এইগুলা 3200 টাকা। আচ্ছা, আমি গ্যারান্টি দিয়ে ভাই শাড়ি সেল করি। আচ্ছা, দেখেন কত সুন্দর একটা, এ হলো বডির কাজটা। আচ্ছা, 84 কাউন্টের সুতা, এই যে আঁচলের কাজটা ভাই দেখাই দেন, আর পায়ের কাজটা। হ্যাঁ, এই শাড়িগুলো কিন্তু ভাই আমার কাছে অনেক সুন্দর লাগে, কারণ তাঁতিরা বানায় অনেক কষ্ট করে ভাই ওরা শাড়িগুলো বুনন করে, তারা যদি সঠিক দাম না পায় তাহলে না ইয়া করবে কিভাবে? প্রাইস পড়বে কত ভাই? এটার প্রাইস পড়বে 3200 টাকা। 3200 টাকা? জি। আচ্ছা, আমরা কিন্তু ভাই হোলসেলে বিক্রি করে থাকি, কারণ আমাদের তাঁতিরা যদি সপ্তাহ শেষে শাড়ি সেল না হয় তারা বাজার হদায় কিভাবে করবে? আচ্ছা হ্যাঁ, আমরা কিন্তু চাই, আপনাদের মূল প্রফেশনই হচ্ছে জামদানি শাড়ি নিয়ে কাজ করা, আমাদের আর অন্য কোনো কাজ নেই। আর যারা জামদানি শাড়ি বুনন করা তারা অন্য কাজ করতে পারে না ভাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই হলে আরেকটা শাড়ি, আঁচলের দিকটা দেখা দেন, খুব পিটানো কাজ শাড়িতে, অনেক গর্জিয়াস কাজ। আমি কুচির কাজটা দেখাই দিই, কুচিতে যে কাজটা থাকে সুন্দর। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন পড়বে? 3200 টাকা পড়বে ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আমরা তাঁতি নিয়ে কাজ করি, আমাদের 50 টাকা 100 টাকা লাভ হইলে যথেষ্ট। আমরা 1,000 টাকা 2,000 টাকা লাভ। বাসা বাড়িতে বসে তৈরি করেন, আপনাদের কোনো এক্সট্রা খরচ নেই? না, এক্সট্রা কোনো খরচ নাই, কারণ সবার ঘরে ঘরে তাঁত দেওয়া আছে। এর মধ্যে আর খুলে দেখাতে হবে না, কিছু কালার আমাদেরকে দেখিয়ে দেন। হ্যাঁ ভাই, আমি বডির কাজটা আর হচ্ছে আঁচলের কাজটা দেখাই। আচ্ছা আচ্ছা, এ হচ্ছে বডির কাজটা। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে গোলাপির মাঝে ম্যাজেন্টা অরেঞ্জ। আচ্ছা, আঁচলটা ওকে, লালের ভিতরে আরেকটা শাড়ি দেখা যাচ্ছে, লালের মধ্যে আরেকটা শাড়ি, সেম রেঞ্জের মধ্যে, তাই না? সবগুলো শাড়ি 3200 টাকা পড়বে। এই যে আঁচলের কাজটা, কারণ ভাই ভিডিওতে 16-17 মিনিটের ভিডিওর মাঝে ভাই এত শাড়ি দেখানো সম্ভব না। আচ্ছা, আমি চাবো যারা নাকি নিবে তারা ভিডিও কল দেখ, আমরা ধৈর্য সহকারে তাদেরকে দোকানে যেভাবে শাড়ি দেখায় সেল করে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো যে ওরকম ভাবে শাড়িগুলো সেল করব। অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই হচ্ছে আপনাকে ভালো হয় রাত্রে যোগাযোগ করবেন। হ্যাঁ, বডির কাজটা, পায়ের কাজটা দেখাই দিন ভাই, করলা পার ডিজাইন, অনেক সুন্দর একটা কালেকশন ভাই। আচ্ছা আচ্ছা, আমরা প্রথমেই বলছি যে আমরা তাঁতি নিয়ে কাজ করি, আমাদের থেকে যে কমে না নিতে পারে, বাংলাদেশে কোনো কারো কাছ থেকে কমে নেওয়ার সুযোগ নেই, কারণ আমরা প্রথমেই বলবো যে আমরা তাঁতি, আমরা কোনো স্টাফ বেতন নাই, আমাদের বাড়তি কোনো দোকান খরচ নাই, কারণ একটা দোকান বারো বহুত। আচ্ছা, এই যে হচ্ছে বডির কাজটা। ওকে, এ হচ্ছে আঁচলের কাজটা। ওকে, যেহেতু সামনে পূজা আমি একটা লাল শাড়ি রেখেছি। আচ্ছা, এ হচ্ছে বডির কাজটা কালেকশন। আচ্ছা, এগুলো হচ্ছে অরিজিনাল ঢাকাই জামদানি শাড়ি, মূল তাঁতিদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো একদম চিপ রেটে নিতে পারবেন। দর্শক দেখেন মিষ্টি কালারের ভিতরে, মিষ্টি কালারের মধ্যে অনেক, এটা বডির কাজটা দেখেন ভাই, আপনার শাড়ি দেখলে বুঝবেন যে কত চিকন সুতা, কত পিটানো কাজ। আচ্ছা ঠিক আছে, ওকে, কারণ ভাই আমি প্রথমে বলছি তাঁতি ভাইয়েরা যে কাজ করে এই আঁচলের কাজটা, তারা যদি এই শাড়ি সেল করে টাকা গড়ে না নিতে পারে তাহলে ওরা বাজার সদায় ঠিক মতো করতে পারে না, যার জন্য লাভের চিন্তা পরে আগে শাড়ি প্রত্যেক সপ্তাহে সেল করে বের করতে হবে। তো ভাই আমি 100 জন, এটা হচ্ছে মিষ্টি কালার, মিষ্টি কালার শাড়ি, একটা কালেকশন হচ্ছে
পুরো জমিনই কাজ করা ভাই সেটা কিন্তু খোলার দরকার নাই যারা নাকি দেখতে চায় এমনি তো কি তো কালার দেখা যায় আচ্ছা স্ক্রিনশটটা দিয়ে ভাই রিমুভ বা WhatsApp এ নক দিবেন ভাই খুলে দেখাবে ওকে খুলে দেখাই দেব আচ্ছা কারণ জামদানি শাড়ি এত দেখানো যায় না বাস কারণ এগুলো সবই হবে আপনার কত টাকা রেটের 3200 টাকা রেট 3200 টাকা রেট আচ্ছা দেখেন দর্শক 3200 টাকা রেটের মধ্যে কত সুন্দর কালেকশন গুলো ভাই আমি এগুলো দেখেন আমি বলতাছি 3200 টাকা রেঞ্জের কিন্তু গরে 4500 টাকা রেঞ্জ মার্কেটে গেলে 5000 মার্কেটে গেলে 4000 5000 টাকা লাগবে যারা জামদানি পরে তারা কিন্তু বুঝে এইগুলো আসলের কাজটা ওকে তো দেখেন কত সুন্দর কালেকশন এ হচ্ছে বডির কাজটা জলপাই কালা শাড়ি ওকে যার পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাকে বলতে পারে যে ভাই আপনি পুরো শাড়িটা আমাকে দেখান আমি কিন্তু দেখাতে পারবো আচ্ছা কারণ ভিডিও তো ভাই 17 মিনিট তাহলে পুরো শাড়ি বাস খুলে দেখাইলে দেখা যাচ্ছে আমি দুই চার পাঁচটা দশটা শাড়ি দেখাতে পারবো পুরো শাড়িগুলো দেখাতে পারবো আচ্ছা তো এর চেয়ে ভিডিওতে আমরা জাস্ট দেখাচ্ছি যে এই কালেকশন গুলো ভাইয়ের কাছে রয়েছে আর প্রতি সপ্তাহে ভাইদের তাঁতি থেকে প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আমার ভাই 400 পিস শাড়ি হয় প্রতি সপ্তাহে হলো আসলে ইয়া বডির ডিজাইনটা আচ্ছা আচ্ছা এগুলো পারের ডিজাইন ওকে করলা পার আচ্ছা এটি সব ভাই হাফ সিল সব হাফ সিল হ্যাঁ সব হাফ সিল এগুলো আসলের কাজটা ওকে এই যে একটা শাড়ি এটা মনে করেন যে 5000 টাকা চোখ মন যায় দোকানদাররা সেল করবে আচ্ছা সিগ্রিং এর ভিতরে আচ্ছা এই একটা বডির কাজটা এটা ভাই হ্যাঁ অনেক সুন্দর কালেকশন এ হলো আসলের কাজটা আমরা ভাই তাঁতিদেরকে বলি যে 3 ঘন্টা কাজ বেশি করবে একটা শাড়িতে কারণ বেচা কিন্তু টাকা দিমো তারপরে তোরা বাজার সদাই করবে আচ্ছা কারণ যদি মানুষের শাড়ি ভালো না হয় তাহলে কিন্তু তাহলে তো নিবে না তাহলে কিন্তু ঘরের শাড়ি ঘরে থাকবে তারা কিন্তু বাজার সদাই করতে পারবে না আচ্ছা সেজন্য কিন্তু তারা নিখুঁত ভাবে কাজ করে যার যার মতন করে মনের থেকে কাজ করে ভাই আমার যে শাড়ি দেখেন রেড এর মধ্যে কত সুন্দর একটা কালেকশন জাল জাল ডিজাইন এই যে দেখেন ভাই 84 গ্রাম সুতা আমার হাতের দিকে তাকালে যে কোনো ভাই আপুরা বুঝতে পারবে আর যারা বিজনেস করবে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করলে সফলতা হবে আর যদি কোনো যেমন ধরেন দালাল সব এনে দালাল আছেন আমাদের কাছ থেকে নিয়ে আবার ওরা 500 টাকা লাভে বেঁচে আমাদেরও বলে যে আমাদেরও কারখানা আসলে কিন্তু কাদের কারখানা নাই তবে এই কথাটা ভিডিওতে না বললে চলতো তাও আমি বলে দিলাম যাতে আমাদের নিজস্ব কারখানা থেকে এইসব শাড়িগুলো নেয় শুধু আমার থেকে না যার থেকেই নে যারা কমে দিতে পারবে তাদেরই নিজস্ব ভাই কারখানা আচ্ছা আমি যে বলবো খালি আমার কারখানা ওইটা না শুধু আপনারই তো কারখানা অনেকেরই কারখানা আছে তবে আবার অনেকে আছে যাদের কারখানা নেই বিভিন্ন মানুষের কাছ থেকে শাড়ি কালেকশন করে মার্কেটে বসে বিক্রি করে বলে যে জি ভাই ওদের কারখানা আছে কিন্তু আসলে ওদের কারখানা এই যে আরেকটা শাড়ি দেখা দিলাম আচ্ছা এটা লালের উপরে আচ্ছা এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা গোলাপি হ্যাঁ ম্যাজেন্টা গোলাপি যেটা পড়লে আচ্ছা করলা পার এটা সব হাফ সিল রেশম শাড়ি আচ্ছা কোনো সুতার মাঝে কোনো ব্যান নাই আচ্ছা যে লাইলন সুতা দিয়ে বানাই দিব হাফ সিল করে বেচবো এরকম না কারণ তাইলাম গো তাঁতির একবার মরে যাবো কারণ একবার যায়নি ভাই আর নিত না ভাই সে আর নিত না বেশি ওভার তাঁতি গো কি খাওয়া বন্ধ হয়ে গিয়া মাটি গাড়তে হইব আচ্ছা আচ্ছা তো আর জামদানি বোনায়া খাওয়া লাগতো না এ হলো গিয়া আপনার আরেকটা শাড়ি তাহলে কিন্তু শাড়ি আপনার 2-4-10টা শাড়ি দেখাইতে পারবো কালার আর দেখাইতে পারবো না আচ্ছা এই জন্য আমি এমনি দেখাই দিলাম যাদের কালার পছন্দ হবে তারা ভিডিও কলে স্ক্রিনশট নিয়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে ভিডিও কলে দেখার চেষ্টা করবে আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো আমি বোঝানোর চেষ্টা করবো আচ্ছা এ হলো আপনার আরেকটা ডিজাইন আচ্ছা গ্রিন এর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে বোতল গ্রিন এর ভিতরে এটা হচ্ছে বডির কাজটা আচ্ছা তাঁতিরা কিন্তু ভাই মনের থেকে কাজ করে বুঝছেন ভাই তাঁতিরা চায় না যে আমার শাড়িটা সেল না হোক তাঁতিরা চায় যে যত ভালো করবে তার শাড়িটা এত সেল হয়ে যাবে আচ্ছা এই জন্য তাঁতিরা মনোযোগ সহকারে শাড়িগুলো বনন করে ভাই আচ্ছা তবে এ হলো আরেকটা শাড়ি আমি দেখাই দিলাম আপনাকে আপনি নিজেও দেখেন আমি নিজেও তাঁত দর্শক আমি কিন্তু ভাইয়াদের তাঁত অনেক কয়টা তাঁত আজকে কিন্তু ভিজিট করলাম আসলে গ্রামের ভিতরে আরো আরো দূরে দূরে যে তাঁতগুলো ভাইয়ের নিজস্ব সেগুলো তো আসলে ভিজিট করা সম্ভব নয় তার আশেপাশে কাছের তাঁতগুলো আমি কিন্তু আজকে ভিজিট করেছি আপনারা যারা ভাইয়ের কাছ থেকে নেবেন একদম মূল অরিজিনাল তাঁতিদের কাছ থেকে কিন্তু এগুলো নিতে পারবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব থেকে ভালো হয় আমি ভিডিও করে বললাম আর আপনারা দেখে নেবেন এমন কোনো কথা নাই আপনি আসেন
এসে রূপগঞ্জ ভুলতাগাউসিয়া মার্কেটের সামনে এসে ভাইকে ফোন দিবেন, নারায়ণগঞ্জের ভুলতাগাউসিয়া মার্কেটের সামনে এসে ভাইকে ফোন দিবেন, ভাই রিসিভ করবে এবং তার তাঁত কারখানায় নিয়ে আসবে। এখানে এসে আপনি তাদের তাঁত কারখানা দেখবেন, প্রয়োজন বোধে এক মিল ভাইয়ের বাসায় থেকে খেয়ে যাবেন, এই তো? অসুবিধা আছে কোনো ভাই? না না ভাই, কোনো অসুবিধা নেই। আমি আরো বেশি খুশি হই যারা নাকি আমাদের বাসায় আসে, আইসা দেখে নেয়। দেখা যাচ্ছে 1000 পিস শাড়ি থাকলো ওইখান থেকে এক পিস নেব, তাও আমার তো ভালো লাগে, আইসা দেখে আইসা নিলে। ওকে, আর আমাকে কোনোদিন বলতে পারবে না যে ভাই এরকম এরকম শাড়ি দিয়েছেন, কারণ আমার কথা এক কাজে মিল রাখতে চাই। ঠিক আছে, তো প্রিয় দর্শক, আমরা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে ভাইয়ার এই তাঁত কারখানাগুলো সংক্ষেপে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং তাদের কারখানায় তৈরি কিন্তু সামথিং কিছু কালেকশন আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা ভাইদের কাছ থেকে নিতে চান তাদের সাথে যোগাযোগ করবেন, আর পরবর্তীতে ভাইয়ের এখান থেকে আরও নতুন নতুন ভিডিও আমরা দিব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক আছে ভাই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস।